তিস্তা বছরের পর বছর ধরে ভাঙছে, আবার গড়ছে, কখনো ভাসিয়ে নিয়ে যাচ্ছে দুই কূল প্রচণ্ড প্লাবনে। ভাঙা গড়ার এই খেলায় দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে এর দুই পারের লাখো মানুষ। তাই ভাগ্য বদলের জন্যে পিছিয়ে পড়া এই অঞ্চল চায় একটু সুযোগ। তিস্তা পারের গ্রাম চরখড়িবাড়ি, এখানে প্রতিদিন ক্ষুধা নিয়ে ঘুম ভাঙে মোমেনার। সেই খিদের রসদ জোগাতে সকাল থেকেই কাজ শুরু হয় মানুষের বাড়ি। বাবা মারা গেছেন, অভাবের চোটে লেখাপড়ার পাঠ চুকেছে প্রাইমারির গণ্ডি পেরোতেই মোমেনার চিন্তা শুধু খাবার জোগানোর। এই ভাবনায় খড়ের চাল ফুটো হয়ে যাওয়া ঘরে মামের সময় কাটে। বাবা মারার পর তারপরে কোনো ব্যবস্থা নেই, তারপরে আমি ওই যে পাশের বাড়ি, অনেক অনেক ধনী বাড়ি আছে, পিলার বাড়ি কাজ করি। কাজ করে আমার পেট তো এখানে চলে, আমার মা তখন আমার ভরসায় চলে, আদার সাথে তিন পয়সা আল দেয়, সেগুলো দিয়ে আমার মা বাঁচে। কাজ তো পাই না, এই যে মানুষের বাড়ি ছাড়া আর কোনো কাজ নাই, ভালো একটা কাজ পাইলে মনে করো ওই কাজেই করতাম। চরখড়িবাড়ি থেকে 400 মাইল দূরে গাজীপুরের রাস্তায় তখন অন্যরকম ব্যস্ততা। মোমেনার সমানই বয়স হবে ফেরদৌসির। ক্যান্সারে বাবা মারা যাবার পর অভাবে লেখাপড়ার পাঠ চুকিয়েছিল সেও। বছরখানেক হল কালিয়াকৈরের এই গার্মেন্টসে চাকরি জুটেছে, মাসে 3,000 টাকা মাইনে। প্রথম বেতন পাই আমি মারে টাকা পাঠাইছি, পরে মারে যা যা লাগে ঋণ ছিল কিছু যে পরিশোধ করার জন্য, পরে মা কিছু ঋণ দিয়ে দিছে শোধ করে, আর কিছু টাকা একটা সার্ভিস দিয়েছিল। আর পরের মাস থেকে আবার টাকা পাঠাইনি, 500 করে দিছি, দেওয়ার পর আর কিছু টাকা আমরা আপার পাশে রাখি আসছি, এখন ওখানে জমা আছে, ওই টাকাটা নিয়ে সামনের মাসে হয়তো আমি যাইতে পারি। রংপুর আর নীলফামারী পাশাপাশি দুই জেলার একই বয়সের দুই মেয়ের জীবনে বিস্তর ফারাক এনে দিয়েছে মাত্র এক মাসের প্রশিক্ষণ। নেহাত কপালগুনেই পায়রাবন্দে বিকেএমই এর এই ট্রেনিং ইনস্টিটিউটে গার্মেন্টসের কাজ শেখার সুযোগ পেয়েছিল ফেরদৌসি। প্রতি মাসে দরিদ্র পরিবারের এমন 100 ছেলে মেয়ে এখান থেকে কাজ শিখে ঢাকায় চাকরি করছে। তো আমার এখানে এখন যারা সিরিয়াল দিয়ে অপেক্ষা করতেছে তাদের হলো সংখ্যা 2,500। আমি যে মেশিন আছে এই অবস্থায় যদি ট্রেনিং দিতে থাকি তাহলে যে ব্যক্তি লাস্টে আছে তার 2-2.5 বছর সময় লেগে যাবে এই এখানে ট্রেনিং নেওয়া। তো এইরকম সেন্টার যদি করা যায় প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, তাহলে আমার প্রেশারটাও কমবে এবং ওই ডিস্ট্রিক্টে লোকজনগুলোর মানে এত দূরে আসে আর প্রশিক্ষণ নিতে হবে না। চরখড়িবাড়ি বা নিজগুড্ডিমারির মতো দুর্গম চরাঞ্চলের এসব মানুষের দিন পেরিয়ে যায় শহরে আসতেই, তাই শহরে পড়ে থাকা সব সুযোগ ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় তাদের। শুধু নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতিবান্ধায় এমন প্রায় 2 লাখ মানুষ আছেন যারা নদীশিকস্থ ইউনিয়নে বাস করেন। এখানকার 50টি পরিবারের মধ্যে জরিপ আর বিভিন্ন শ্রেণীয় পেশার মানুষের সাথে কয়েক দফার উঠান বৈঠকে বেরিয়ে আসা গবেষণার ফলাফল বলছে এদের মাত্র 10 ভাগের বছর জুড়ে 3 বেলা খাবার জোটে। কৃষিজমি আছে মাত্র 20-25 ভাগের। নারীদের শতকরা 4 ভাগের 3 ভাগেরই কোনো কাজ নেই। বেশিরভাগ পুরুষ কাজ করতে মঙ্গা মৌসুমে ছুটে যান দেশের আনাচে কানাচে। মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগেরই 18-30 বছরের, যারা পরিবারের চেহারা বদলে দিতে পারেন স্থায়ী কাজের সুযোগ পেলে। এখানকার মানুষ আগ্রহী গার্মেন্টসে কাজ করতে, আগ্রহী প্রশিক্ষণ পেতে, চাকরির নিশ্চয়তা দিলে। এলাকার মানুষ তো হলো খুব গরিব মানুষ, বুঝলেন না, তারা তো সব হলো নদী ভাঙা লোক, খুবই গরিব, কাজ বাস্তু নাই, বছরের কাজ বাস্তু নেই, তখন খালি বসে থাকা। ধরেন আমরা স্বামী স্ত্রী দুইজনে যদি 100 টাকা করে কাজ করতে পারি, দুইজনের দিন 200 টাকা আসতাইছে, দুইটা ছেলে মেয়ে নিয়ে 4 জন মানুষের খুব সুখে সংসারটা চলতো, অভাব হতো না,
সে ধরনের তো আমাদের এই গড্ডিমারি এলাকায় কোনো পজিশন নাই। আপনি একটা ভালো উদ্দেশ্যের জন্য আপনি ডাকলে আপনার পাশে অবশ্যই অনেকজনে সাড়া দেবে। এটা আপনি দিশ পাবেন না যে এভাবে যাবে যে গ্রামের ছেলেপেলেরা আসলে একটা কাজের উদ্যোগ নিয়ে জীবনযাপন পালন করতেছে। এর আগে আমাদের বিজিএমআই থেকে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যুব উন্নয়নের মধ্যে আমরা ওই প্রতি মাসে একজন দুজন করে আর কি ছেলে মেয়েকে পাঠাইতাম ট্রেনিংয়ের জন্য নীলফামারিতে। তো আসলে আমাদের এই একজন দুজন করে লোক এটা হয় না, আসলে আমাদের এখানে এত অভাবী লোক থাকে যে আপনার যে মাসে আমরা 200-100 লোকও দেই তাও মনে হয় আমাদের চাহিদা শেষ হবে না। এখানে যদি একটা আপনার এই ধরনের প্রশিক্ষণ সেন্টার করা যেত তাহলে যেমন এখানে আমাদের নদী এলাকার মধ্যে 5টা ইউনিয়ন বা আরও আশেপাশে যে আমাদের পার্শ্ববর্তী থানা আছে এখান থেকে প্রতি মাসে প্রায় 300-400 লোক এখানে এই ছেলে মেয়ে এখানে ট্রেনিং নিতে পারত। এমন সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা দেবার মানুষেরও অভাব নেই। সংশ্লিষ্টরা বলছেন দেশের কর্পোরেট খাতই এই উদ্যোগে হাত বাড়াতে পারে। আমরা মনে করি এই ধরনের ট্রেনিং সেন্টার আরও অনেক অনেক প্রয়োজন আমাদের দেশে, বিশেষ করে এরকম প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে বেনিফিটটা মানে টু ফোল্ড বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে ওই এলাকার এই বঞ্চিত তরুণ তরুণীদেরকে আমরা মানে একটা সুযোগ করে দিতে পারি, কাজ করার সুযোগ করে দিতে পারি, তাতে করে তাদের যেই একটা দুঃখ দুর্দশা সেটাও দূর হচ্ছে। পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রির যে একটা লেবার শর্টেজ আছে বলে আমরা দাবি করছি সবসময় ইন্ডাস্ট্রি উপকৃত হচ্ছে। সো ইটস এ রিয়েল উইনিয়ন সিচুয়েশন, সোশ্যাল উইনিয়ন সিচুয়েশন। কোনো কর্পোরেট হাউস বা যারা এই সিএসআর এতে আমাদের ফুল ইনফ্রাস্ট্রাকচার সহ আর কি ট্রেনিং সেন্টার করে দেয় তাহলে বিজেমে তাদের এখানে ট্রেনিং দেওয়া, এই ট্রেনিং দেওয়ার পরে তাদের এখান থেকে যারা বেরিয়ে আসবে ট্রেন অপারেটর বা ট্রেন মানে ভাই বোন যারা আসবে বেরিয়ে তাদের অ্যাকচুয়ালি সার্ভিস মানে জব সিকিউরিটি বা জব নিশ্চয়তা করা। আমার মা যেন কখনো সে অভাবটা না থাকে যে আমার ছেলে থাকলে ভালো করতো, এই অভাবটা যেন না থাকে, যেন সংসারটা একটা ছেলে থাকলে যেভাবে চালা ঠিক সেভাবে আমি চালাবো, তারপরে আমার জীবন হিসাব করব। কষ্ট ধরবে গেলে অনেক কষ্ট, অনেক কষ্ট পাই না, কাপড় চাপড় ঠিক মতন পাই না, খাওয়া নাই, জমি জায়গা নাই, একটা থাকার বস্তু দেখতেছেন তো আপনারা, এইভাবেই এইভাবে আর কতদিন চলবো। এভাবে আর কতদিন, একজন মোমেনা থেকে একজন ফেরদৌসী হতে অপেক্ষা কত দীর্ঘ, এই প্রশ্ন এখন তিস্তাপারের হাজারো মুখে।